educational excellence, Wi-Fi enabled green campus, AICTE approved dignified courses, excellent placement. Thinking of higher education? Think of BCREC, Dr. B.C. Roy Engineering College, Durgapur. We make professionals. नमस्कार, शुभ सन्ध्या। 21 जून वर्ल्ड म्यूजिक डे। आज के पब्लिक रिलेशन सोसाइटी ऑफ इंडिया एवं श्रुतिवृत्त जौथ भावे अनुष्ठान आयोजन कर श्रुतिवृत्त शुभदीप चक्रवर्ती जखनी प्रपोजल संगे डिसकस करें संगे संगे हमें आनंदित हई। যে এমন একটা জিনিস 1982 সালে প্যারিস ফ্রান্সে জ্যাক ল্যাং এবং মরিস ফ্লোরে এই দুজন প্রথম অ্যামেচার এবং প্রফেশনাল আর্টিস্টদের নিয়ে যে ওয়ার্ল্ড মিউজিক ডে কনসেপ্ট চালু করেন, তারপর দীর্ঘদিন ধরে এই অ্যামেচার এবং প্রফেশনালরা তাদের রাস্তায় যাওয়ার কথা, তার বদলে আজকে অতিমারী মহামারীর জন্য আমরা ভার্চুয়াল মঞ্চ থেকে এই ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেট করছি। আমি বেশি সময় নেব না, আমি আগে সবার সঙ্গে একবার পরিচয় করে নিই। আমি প্রথমেই শ্রুতিবৃত্তর প্রধান কর্ণধার শুভদীপ চক্রবর্তীকে এই ভার্চুয়াল মঞ্চে আহ্বান জানাচ্ছি। তারপরে আমি আমাদের সঙ্গে আছেন বিবদেন্দু ভট্টাচার্য, নমস্কার। চিরন্তন ব্যানার্জি, একজন সবাই প্রখ্যাত মিউজিশিয়ান শিল্পী, তথাগত সেনগুপ্ত, নমস্কার। সঙ্গে আছেন আরেকজন, জয়েন করলেন, আমি আপনার নামটা দেখতে পাচ্ছি না এখান থেকে, এরিনা মুখার্জি এবং শিশপিয়া ব্যানার্জি। রাইট, শিশপিয়াও ঢুকে গেছেন আমাদের শোতে। সবাই আমরা চলে এসেছি ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেট করার জন্য। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কার্টেন ডেজার্টটায় আমরা অল্প করে একটা ঝলক দেখাতে পেরেছি যে এই মিউজিক, যে মিউজিক মানুষের আনন্দেও থাকে, মানুষের দুঃখেও থাকে। এই যে আজকে যে জায়গায় আমরা আছি, শিল্পীদের সঙ্গে আমরা বসে আছি, সেই জায়গা থেকে এই 63 বছরের পুরনো জনসম্পর্কের সর্বভারতীয় যে অর্গানাইজেশন, তাদের কলকাতা চ্যাপ্টার থেকে আমি আহ্বান করছি আমাদের সঙ্গী যে অর্গানাইজেশন শ্রুতিবৃত্ত শুভদীপ চক্রবর্তীকে প্রথমে কিছু বলার জন্য। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড মিউজিক ডে, বিশ্ব সঙ্গীত দিবস, আমরা যারা
গান বাজনার সাথে যুক্ত বা কবিতার সাথে যুক্ত, যে কোনো শিল্পকলার সাথে যুক্ত, তাদের কাছে এটি একটি বিশেষ দিন। অনেকে হয়তো বলতে পারেন যে আলাদা করে ওয়ার্ল্ড মিউজিক ডে এর কি প্রয়োজন আছে, কেননা আমাদের কাছে প্রতিটি দিনই তো আমাদের বিষয়ের সাথে আমরা সম্পৃক্ত থাকি। কিন্তু আলাদা করেও কিছু কিছু সময় কিছু কিছু বিষয় উদযাপনের প্রয়োজন থাকে, তাই আমরা এই ওয়ার্ল্ড মিউজিক ডে তে আলাদা করে আমরা একটা দিন ধার্য করেছি যে আমরা গানকে উদযাপন করব। আমাদের প্রতিদিনের যা চর্চা তার মধ্যেও একটু অন্যরকম ভাবে এটিকে উদযাপন করব। তাই আজকে এই ওয়ার্ল্ড মিউজিক ডে আমাদের সবার কাছেই একটি বিশেষ দিন। কবিতা, নাটক, এই সমস্ত কিছুর সাথেই মিউজিক ভীষণভাবে যুক্ত। তাই ওয়ার্ল্ড মিউজিক ডে এর সাথে আমরা যারা হয়তো অ্যাক্টিভলি গান বাজনার সাথে যুক্ত নই, আমি বাচিক শিল্পের সাথে যুক্ত বা অন্যান্য যে আর্ট ফর্মের মানুষরা রয়েছেন তাদের কাছেও এটি সমানভাবেই একটি উদযাপনের দিন। তো আজকে আমার প্রিয় বন্ধুদেরকে একত্রিত করতে পেরে আমার খুব ভালো লাগছে। শুভজিৎ দাকে অনেক অনেক ধন্যবাদ যে আমি যে প্রপোজালটা দিয়েছিলাম PRSI কে সেটি তারা এইভাবে সানন্দে অ্যাকসেপ্ট করেছে, এবং আমরা সবাই মিলে আজকে এই 21 জুনের সন্ধ্যায় একসাথে বসে কিছুক্ষণ সময় গানে গল্পে কথায় কাটাবো। আমি আশা করব যে আমরা যে প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছি শিল্প সংস্কৃতির মানুষেরা, বিশেষ করে বিগত প্রায় 1-1.5 বছর ধরে এই রকম অতিমারির জন্য বা কোভিড সিচুয়েশনের জন্য বিনোদন জগৎটা ভীষণভাবেই ব্রাত্য বলা যায়, কিন্তু তার মধ্যেও আমরা চেষ্টা করছি আমাদের কাজের মধ্যে দিয়ে এই দুঃসময়টাকে পেরিয়ে আবার একটা সুন্দর সময় পৌঁছানোর। তো আজকের এই দিনের তাৎপর্য বা তাদের প্রতিক্রিয়া কি বা তাদের গান বাজনা নিশ্চয়ই আমরা শুনবো। আমি প্রথমেই চলে যাই বিভবেন্দুর কাছে। বিভবেন্দু, আজকে প্রথম শুরুটা তুমিই করো। আচ্ছা বেশ, প্রথমেই আজকে এই অনুষ্ঠানে আমার যারা বন্ধু এবং শিল্পী যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমার এই বিশ্ব সঙ্গীত দিবসের অনেক অনেক শুভকামনা জানাই, এবং অবশ্যই শুভদীপ তুমি আছো বা বাকি যারা সকলেই রয়েছেন, শিশপিয়া, রিনা, চিরন্তন, সকলেই যে শাশ্বত যারা সকলে রয়েছেন তাদের সকলকে আমার অনেক অনেক শুভকামনা জানাই, এবং আজকে যারা দর্শক যিনি রয়েছেন দর্শক যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা। যাই হোক, সরাসরি অনুষ্ঠানে যাব, গানে চলে যাব। আজকে যে গানটি এখন গাইতে ইচ্ছে করছে, এখন তো কলকাতায় ঘোর বর্ষা, এবং বর্ষা বলতেই আমাদের অবশ্যই যার গান মনে হয় প্রথমেই রবীন্দ্রনাথের গান, তো প্রথমে একটি বর্ষার রবীন্দ্রনাথের গান গাইবার চেষ্টা করছি। কখন বাদল ছোঁয়ালে গে আমারে, কখন বাদল ছোঁয়ালে গে মাঠে মাঠে থাকে সবুজ মেঘে মেঘে, আরে কখন বাদল ছোঁয়ালে গে আরে কখন বাদল ছোঁয়ালে গে। ওই ঘাসের ঘন ঘোরে ধরণি তল হলো শীতল চিখানা ভয় ভরে, ওই ঘাসের ঘন ঘোরে ধরণি তল হলো শীতল ঠিকানা ভয় ভরে,
ওরা হঠাৎ গানের মতো এলো এলো প্রাণের দেবে আরে বাদল ছোঁয়ালে গে কখন বাদল ছোঁয়ালে গে আরে কখন বাদল ছোঁয়ালে গে ওরাজে এই প্রাণীর রানে মরু জয়ের সেনা ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা ওরাজে এই প্রাণীর রানে মরু জয়ের সেনা ওদের সাথে আমার প্রাণের প্রথম যুগের চেনা তাই এমন গভীর স্বরে আমার আঁকি নিল ঢাকি ওদের খেলা ঘরে তাই এমন গভীর স্বরে আমার আঁকি নিল ঢাকি ওদের খেলা ঘরে ওদের দোল দেখি আজ প্রাণে আমার দোলা দোলা ওঠে জেগে আরে বাদল ছোঁয়ালে কখন বাদল ছোঁয়ালে গে মাঠে মাঠে থাকে মাঠে সবুজ মেঘে মেঘে আরে কখন বাদল ছোঁয়ালে গে আরে কখন বাদল ছোঁয়ালে গে বাহ খুব সুন্দর গান বিভবেন্দু শোনালে এবং এই গানটি খুব শোনাও যায় না আমার মনে হয় একটু অল্পশ্রুত গানের মধ্যেই এই গানটি পড়ে কারণ এই গানটা সচরাচর একেবারেই তাই রবীন্দ্রনাথের গানের থেকে বড় সূচনা তো বিশ্ব সঙ্গীত দিবসে হতে পারে না আসলে সঙ্গীত এমন একটা জিনিস যে আমরা এখানে আমাদের প্রোগ্রামের নাম আজকে সেটাও আজকে মনে রাখতে হবে একেবারেই মানে উনার নাম অনুসারে উনি বলেছেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তো আমরা সেখানে সামান্য বদলি করে দিয়েছি বিশ্ব ভরা গান আজকের এই ওয়ার্ল্ড মিউজিক ডে সেলিব্রেশনের জন্য আমি এবার চলে যাই একটু এরিনার কাছে এরিনা তো কি বলবো গানে বিভোর একজন মানুষ দীর্ঘদিন ধরে রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেছে স্বাগতাদির কাছে স্বাগতা লক্ষ্মীদাস গুপ্তের কাছে এবং এত মানে কি বলবো দায়িত্ববান এত রেসপন্সিবল এবং গানের ব্যাপারে এত যত্নশীল সেটা আমার এরিনার পরিবেশনের মধ্যে দিয়েই সেই যত্নটা ফুটে ওঠে এরিনা তোর কাছে এই ওয়ার্ল্ড মিউজিক ডে তাৎপর্য বা তোর থেকে আমরা আজকে কি গান শুনছি দুটোই আমি পরপর জানিয়ে রাখলাম প্রথমত ওয়ার্ল্ড মিউজিক ডে এই দিনটা যেমন বিশেষ তেমনি গানের জন্য প্রতিটা দিনই বিশেষ আমাদের কাছে আমাদের কাছে প্রত্যেকটা দিন ওয়ার্ল্ড মিউজিক কারণ আমরা গানেই বাঁচি গানেই থাকি গানই আমাদের সবটা
আর বিভাবিন্দু দা যখন রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করলো, আর বর্ষার গান, আর বর্ষার গান শুনলেই আবারও বর্ষার গানের কথাই মনে হয়। আর যেহেতু আমরা কদিন ধরে ভীষণ ভাবে বর্ষার মধ্যেই আছি, আমি একটা বর্ষার গানই শোনাই। একদম একদম, আমি তার আগে আমার বন্ধুদের সবাইকে অনুরোধ করব যে তারা এই লাইভ সেশনটাকে যদি তাদের প্রোফাইলে শেয়ার করে দেয়, তাহলে আরো অনেক মানুষ এই অনুষ্ঠানটি চলাকালীন দেখতে পাবে। সবাইকে আমার এই অনুরোধ রইল। কিছু বলবো বলে এসেছিলে, রইনু চে না বলে, কিছু বলবো বলে এসেছিলে, রইনু চে না বলে, কিছু বলবো বলে এসেছিলে, দেখিলাম খোলা বাতায়নে মালা গাঁথো, আপন মনে মালা গাঁথো, গাও গুন গুন গুঞ্জরিয়া যথে করে নিয়ে কোলে, কিছু বলবো বলে এসেছিলে, রইনু চে না বলে, কিছু বলবো বলে এসেছিলে, সারাকাশ তোমার দিকে ছিল, অনি মিঠে সারাকাশ মেঘ ছেড়া আলো এসে পড়েছিল, আলো কেসে পড়েছিল মেঘ ছেড়া আলো এসে পড়েছিল, আলো কেসে পড়েছিল বাদল মেঘে মৃদুল হাওয়ায়, অলোক বলে কিছু বলবো বলে এসেছিলে, রইনু চে না বলে, কিছু বলবো বলে এসেছিলে। বাহ সমাজিত, আপনি বলুন। খুব সুন্দর, যে বৃত্তটায় আজকে আমরা ঢুকে পড়েছি সেটা হচ্ছে সবকিছুই আত্ম, আমরা একটা শাসনের মধ্যে দিয়ে চলছি, কিন্তু মিউজিকের কোনো শাসন সম্ভব না। এই যে মিউজিশিয়ানরা স্টেজে যেতে পারছেন না বলে তারা কিন্তু চুপচাপ বসে নেই, এবং বহু মিউজিশিয়ান তারা নিজেদের পেশা ছেড়ে সামাজিক কর্তব্য নেমে পড়েছে। কাজে মিউজিশিয়ানদের সব জায়গাতেই দায়িত্ব, যেমন নিজের পেশাকে এগিয়ে নিয়ে যাওয়া, নতুন প্রজন্মকে সমর্থন করা এবং সামাজিক দায়বদ্ধতাও রাখা। আজকে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি যেখানে কথা হচ্ছিল যে বহু শিল্পী, সবার তো একরকম অবস্থা না, যে নিজের যন্ত্র পর্যন্ত নাকি তার সংসার চালানোর জন্য বিক্রি করে দিতে হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতির থেকে বেরিয়ে আসা আমাদের একটাই, আজকের সন্ধ্যেতে আমরা এমন গান করব সেই গানের জোরে, সেই কবিতার জোরে, মিউজিক মিউজিকের জন্য আমরা আবার যাতে মানসিক একটা জায়গায় দৃঢ়তায় আসতে পারি। এবং আমি অনুরোধ করব যে চিরন্তনকে, কিছু চিরন্তন সত্য অনেক মিউজিক আছে তার সামনে, কিছু যদি আমাদের শোনায়। প্রথমেই সকলকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠানে, বিশেষ করে
শুভদীপকে এবং সমীর দাকে দুজনকেই যে এরকম একটি অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য এবং এত গুণী শিল্পীদের মাঝে নিজেকে পেয়েছি আজকে, খুব ভালো লাগছে এবং এত ভালো একটি দিনে, শুভ দিনেই বললে চলে। কিন্তু যেটা এরনাদি একটু আগে বললো যে আমি এটাকে খুব ফিল করি যে আমাদের কাছে প্রত্যেকটা দিনই একটা সেলিব্রেশনের দিন, কারণ আমাদের মিউজিক একটা, দিস ইজ দ্য অনলি ল্যাঙ্গুয়েজ দ্যাট উই হ্যাভ, এটাই সুখে আছে, এটাই দুঃখে আছে, এটাই সব জায়গাতে সবভাবে রয়েছে, তাই এটাকে নিয়ে বাঁচা। এবং সত্যি কথা বলতে রোজ আমি খুব অ্যাক্টিভভাবে বুদ্ধিজম প্র্যাকটিস করি, সকলকে এটা জানিয়ে রাখি। তো আমি রিয়েলি সবার জন্য রেগুলার বেসিসে প্রেয়ার করি, তো আই রিয়েলি প্রে ফর এভরি সোল অ্যান্ড সো দ্যাট উই ক্যান রিয়েলি কাম আউট অফ এই যে একটা প্রতিকূলতার মধ্যে আমরা আছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন বেরিয়ে আসতে পারি, একটা সুন্দর জীবন আবার যেন ফিরে পাই সকলে, সেই হই হই, সেই হট্টগোল, সেই প্রোগ্রাম, সেই আনন্দ, সেই ব্যাকস্টেজ, সেই লাইট, সেই ক্যামেরা, মানে আমরা সবাই বহুদিন ধরে এটাকে মিক্স করছি। এবং কিছুদিন আগে শিশপে একটা পোস্ট করেছিল যে এটা আমাদের একটা পেইন কিলার, এবং সত্যি কথা বলতে এটা সত্যিই বটে, মানে আমাদের সব পেইন কিন্তু একমাত্র মিউজিকই কিল করতে পারে, আমরা যারা মিউজিকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই আর বেশি কথা না বাড়িয়ে আমি আজকের অনুষ্ঠানের সূচনা যেটা, মানে আমার তরফ থেকে এইটা ভেবেছি আর কি, আমি যেহেতু একজন সিঙ্গার এবং মিউজিক কম্পোজার, আমি নিজের গান গাইব, একটি গান গাইছি প্রথম শুরুতে, সেটা 2018 সালের আমার একটি ছবি ছিল কুয়াশা যখন বলি, সেই ছবিতে রূপঙ্কর দা গিয়েছিলেন আমার সুরে, এবং এই গানটি রাজীব দত্তের লেখা, দেবর্ষী মুখার্জির অ্যারেঞ্জমেন্ট, সেই গানটি একটু শোনাচ্ছি, গানের নাম নানা বাহানায়। তোমায় ছাড়া মনের কিনারা পথে হারায় পাড়াবে পাড়া, তোমার নামে মেঘের কামে পাঠাই আমি নরম ইশারা, কেন এভাবে আমার সারা দিন তোমায় ছুঁয়ে যে যায় নানা বানায়, নানা বানায়, নানা বানায়, নানা বানায়, তোমায় ছাড়া মনের কিনারা পথে হারায় পাড়াবে পাড়া, তোমার নামে মেঘের খামে পাঠাই আমি নরম ইশারা, কেন এভাবে আমার সারা দিন তোমায় ছুঁয়ে যে যায় নানা বানায়, নানা বানায়, নানা বানায়, নানা বানায়, তোমার চিলে খোঁটা রাতে খোলা জানলাতে কতবার আমার জেগে থাকা টুকু আঝারায় ঘুমতার, তোমার চিলে কোঠা রাতে খোলা জানলাতে কতবার আমার জেগে থাকা টুকু আঝারায় ঘুমতার, পড়েনিও চোখ সে তোমাকে চায় নানা বানায়, নানা বানায়, নানা বানায়, নানা বানায়। অসাধারণ, খুব সুন্দর একটা গান, খুব ভালো। আমার সমুচিতা খুব মনে হচ্ছে এই যে আমরা প্রথমে দুটো রবীন্দ্রনাথের গান শুনলাম বা চিরন্তন ওর কম্পোজিশন একটা গান শোনালো, রবীন্দ্রনাথ নিজে গানকে নিয়ে একটা খুব সুন্দর
কবিতা লিখে গেছেন, গান কি সেটা তো তুমি ছাড়া আর কেউ আমাদের মানে ভালোভাবে এটাকে বলতে পারবে না, ঠিক সময় মনে করিয়ে দিয়েছো। কবিতার কথাটি সেটা বলছি, এই কবিতার নামটা হচ্ছে যথাস্থান। কবিতাটা খুব ভালো করে পড়লে বা শুনলে বোঝা যাবে যে সত্যিকারের গান কোথায় থাকে। কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান, কোনখানে তোর স্থান? পণ্ডিতেরা থাকেন যেথায় বিদ্যেরত্ন পাড়ায়, নস্য উড়ে আকাশ জুড়ে কাহার সাধ্য দাঁড়ায়। চলছে সেথায় সূক্ষ্ম তর্ক সদাই দিবারাত্র, পাত্রাধার কি তৈল কিংবা তৈলাধার কি পাত্র? পুঁথিপত্র মেলাইয়াছে মহোদ্ধান্ত নাশন, তারই মধ্যে একটি প্রান্তে পেতে চাস কি আসন? গানটা শুনি গুঞ্জরিয়া গুঞ্জরিয়া কহে, নহে নহে নহে। কোন হাতে তুই ভিকোতে চাস ওরে আমার গান, কোন দিকে তোর টান? পাষাণ গাঁথা প্রাসাদ পরে আছেন ভাগ্যবন্ত, মেহগিনীর মঞ্চ জুড়ি পঞ্চ হাজার গ্রন্থ। সোনার জলে দাগ পড়ে না খোলে না কেউ পাতা, অস্বাদিত মধু যেমন যুথি অনাগ্রাতা। ভৃত্য নিত্য ধুলা ঝাড়ে যত্ন পুরা মাত্রা, ওরে আমার ছন্দময়ী সেথায় করবি যাত্রা। গানটা শুনে কর্ণমূলে মর্মরিয়া কহে, নহে নহে নহে। কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান, কোথায় পাবি মান? নবীন ছাত্র ঝুঁকে আছে এক্সামিনের পড়ায়, মনটা কিন্তু কোথা থেকে কোন দিকে যে গড়ায়। অপাঠ্য সব পাঠ্য কিতাব সামনে আছে খোলা, কর্তৃজনের ভয়ে কাব্য কুলুঙ্গিতে তোলা। সেইখানিতে ছেঁড়া ছড়া এলোমেলোর মেলা, তারই মধ্যে ওরে চপল করবি কি তুই খেলা? গানটা শুনে মৌন মুখে রহে দ্বিধার ভরে, যাবু যাবু করে। কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান, কোথায় পাবি ত্রাণ? ভাণ্ডারিতে লক্ষ্মী বধু যেথায় আছে কাজে, ঘরে ধাই সে ছুটি পায় সে যখন মাঝে মাঝে। বালিশতলে বইটি চাপা টানিয়া লয়ে তারে, পাতাগুলিন ছেঁড়া খোড়া শিশুর অত্যাচারে। কাজল আকাশি দূর মাখা চুলের গন্ধে ভরা, শয্যা প্রান্তে ছিন্ন বেশে চাস কি যেতে তরা? বুকের মধ্যে বিশ্বসিয়া স্তব্ধ রহে গান, লোভে কম্পমান। কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান, কোথায় পাবি প্রাণ? যেথায় সুখে তরুণ যুগল পাগল হয়ে বেড়ায়, আড়াল বুঝে আধার খুঁজে সবার আঁকি এড়ায়। পাখি তাদের শোনায় গীতি, নদী শোনায় গাথা, কত রকম ছন্দ শোনায় পুষ্পলতা পাতা। সেইখানে তে সরল হাসি সজল চোখের কাছে, বিশ্ববাসীর ধ্বনির মাঝে যেতে কি স্বাদ আছে? হঠাৎ উঠে উচ্ছ্বসিয়া কহে আমার গান, সেইখানে মোর স্থান, সেইখানে মোর স্থান। তো গান এভাবেই প্রকৃতির মধ্যে সবকিছুর মধ্যে বেড়ে মিশে আছে। ওই রবীন্দ্রনাথ যে কথাটা বলেছেন একটু আগে, আমরা সেই কথা গানটার কথা বললাম যে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ। আমরা বলতেই পারি যে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা গান, সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রতিনিয়ত সেই সুর বেজে চলেছে। অনেক ধন্যবাদ শুভদীপকে এইরকম একটা জায়গায় আমাদের দাঁড় করিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এবারের কিন্তু থিমটাও হচ্ছে মিউজিকের ইন্টারসেকশন, তো মিউজিকের মধ্যে যে ইন্টারসেকশনটা নিয়ে আসা, প্রত্যেকটা জিনিসকে ঠিক জায়গায় প্লেস করে দেওয়া, অনেক অনেক ধন্যবাদ শুভদীপকে। আমি তথাগতর কাছে যাব, কথা তো আমাদের হচ্ছেই, কথা বলতে বলতে সবাই কিন্তু ওয়ার্ল্ড মিউজিক পেতে একটু মিউজিক চায়। তথাগতর স্টোরে কি মিউজিক এই মুহূর্তে, কোন আনন্দ কিংবা বেদনার মিউজিক আসছে একটু দেখি আমরা। প্রথমত আমার যারা সহশিল্পী আজকে রয়েছেন তারা প্রত্যেকে আমার মানে আমি তাদের প্রত্যেকের ভীষণভাবে ফ্যান, তাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভীষণ ভালো লাগছে সবার গান, এবং যারা শ্রোতা রয়েছেন তাদের মধ্যে অনেকেই গুরুজন আছেন, তাদেরকে আমার প্রণাম জানাচ্ছি। এবং বেদনাটাই আমি বলবো, তার কারণ হচ্ছে পৃথিবীর মন ভালো নেই,
ঠিক এটাই আমি বলতে চাই, শুভজিৎ ভীষণ ভালো লেখে, আমারও বন্ধু, ভীষণ কাছের বন্ধু। শুভজিৎ খুব সুন্দর একটি গান লিখেছিলেন, পৃথিবীর মন ভালো নেই, এবং চিরন্তন দা সেটি সুর করেছিলেন, আমরা অনেক শিল্পীরা সেই গানটি গেয়েছিলাম। তো আমার সেটাই বলবো যে পৃথিবীর মন ভালো নেই, আমাদের শিল্পীদের মন ভালো নেই, কারণ আমরা তো পাখির মতন, পাখিকে খাঁচায় যত ভালো পাখি হোক হোক না কেন, একাও থাকলে সেটা যখন গাছে বসে, আমরা ক্যামেরা নিয়ে গিয়ে ডুয়ার্স হোক, বিভিন্ন জায়গায় হোক, সাউথ আফ্রিকা হোক, সেখানে গিয়ে আমরা ছবি তুলি কেন, তার কারণ হচ্ছে ওটাই পাখির সাথে যায়। পাখি কখনো আমরা পাখির মতন এই খাঁচার মধ্যে বন্দি করে রাখার মতন অবস্থা, একটা ঘর, ঘরের মধ্যে আমরা আজকে গান লাইভ করার চেষ্টা করছি, ওই পাখির মতন আমরা জীবন ভেবে বিভিন্ন জায়গায় গিয়ে উড়ে উড়ে আমরা গান শোনাতাম, এবং মানুষের আশীর্বাদ ভীষণ ভাবে পেতাম। ওই সামনে প্রচুর মানুষ যখন একসাথে তালি দেন, তখন একটা অন্যরকম বোধ হয়। তো যাই হোক, একটি গান আমার মাথায় আসছে এখন, শ্রদ্ধা সমাবেশে সেটা গাই, তারপর তো আরো শিল্পীরা আছেন, আমার বন্ধুরা, তারা গাইবেন। শুভদীপ গাইবো, শুরু করবো? প্লিজ প্লিজ। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যেটি, স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়, তাই গান শোনাতে হায় কণ্ঠ কেঁপে যায়, তারে হাসি মুখে যেতে দাও শেষবার শুনে না, মনে রেখো মনে রেখো তারে শেষ গান। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, যার গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে তার বিদায় নেবার পালা, ঝরে কত তারায় আলোকে মনে রাখে বলকে, ঝরে কত তারায় আলোকে মনে রাখে বলকে, ছিল কত সুর বুকে তার জানিবে না কেহ, মনে রেখো মনে রেখো মনে রেখো মনে রেখো তারে শেষ গান। অসাধারণ অসাধারণ, একদম কি সুন্দর ভাবে এটাকে মূর্ত করা হলো তখন গলার মধ্যে। আমি এটা খুব ফিল করি সৌমদা, যে ওর গলার মধ্যে সত্যি একটা খুব
এমন আবেগ রয়েছে যেটা খুব মন ছুঁয়ে যায়, আর সেরকমই মন ছোঁয়ানোর মতন যার গলার মধ্যে একই রকম আবেগ রয়েছে। এবং সত্যি বলতে কি, রবীন্দ্রনাথের গান বা আধুনিক গান সবটাতেই তার পরিবেশনা সবসময় আমাদের সবার ভালো লাগে। আমি শিষপিয়ার কথা বলছি, শিষপিয়া একটা কথা বলতেই হবে, রবীন্দ্রনাথের গান তুই যেরকম কবিতা যেরকম বলিস তো ঠিকই আছে, তুই কিন্তু ভীষণ ভালো লিখিস, এটা সবাইকে মানে মনে হয় ওর ওর প্রথম লেখা গান আমি গেয়েছি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক কথা। আমি তথাগতর কাছে একটা ব্যাপারে খুব কৃতজ্ঞ, কারণ আমাকে প্রথম গান, না না না, প্রথম গান লেখার জায়গাটা কিন্তু ওর জন্যই আমার সম্ভব হয়। আমার প্রথম লেখা গান, প্রথম সুর দিয়ে গান হিসেবে সেটাকে প্রকাশ করে তথাগত, ওর উদ্যোগে এটা হয়। একটা পুজোর থিম সং ছিল আমার মনে আছে, 3 বছর বা 4 বছর আগে হয়তো, নিদ্রিত উমাটাকে, আমার এখনো থিমটার কথা মনে আছে, খুবই ভালো একটা আমাদের, এবং 2টি পুরস্কার পেয়েছিল সে বছর। তো এবারে শিষপিয়ার কাছে যাব, শিষপিয়ার ভাবনা চিন্তার কথা প্রথমে একটু শুনি, তারপরে তো গান অবশ্যই শুনবো। আসলে সবাই সবটা বলে দিয়েছে, আমার আলাদা করে বলার কিছুই নেই। কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই যে আমরা অনেকদিন ধরে খাঁচা বন্দি, এবং মানে আমাদের যাবতীয় জীবনের সমস্যা কষ্টগুলো আমরা ভুলেই থাকি গানকে কেন্দ্র করে। তো আমি চাই আবারও সেই দিনটা ফিরে আসুক, সেই নীল আকাশ আবার ফিরুক, আমরা যাতে ডানা মেলে সবাই আবার উড়ে বেড়াতে পারি গানে গানে। আর আজকে দিনটা এতটাই শুভ একটা দিন, অবশ্যই মিউজিক্যাল, আমরা যারা মিউজিক্যাল মানুষ আমাদের কাছে প্রত্যেকটা দিনই মিউজিক ডে, কিন্তু যেহেতু একটা স্পেসিফিক দিন আমরা সিলেক্ট করেছি এই দিনটাকে সেলিব্রেট করব বলে, তো গান তো আমাদের কাছে বন্ধুর মতোই, আসলে বন্ধুই আমাদের, আমরা যারা গানের মানুষ। তো গানে গানে মানুষকে আমরা একটু বন্ধুর মতো যদি পাশে পাই গানের মধ্যে দিয়ে এবং আমাদের গানের সাথে, তো সেই আশা নিয়ে আজকে প্রথম যে গানটা শোনাবো ওই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েই একটা গান শোনাতে ইচ্ছে করছে। যেহেতু রবীন্দ্রনাথের গান দুজন শোনালেন, আমি একটা আধুনিক গানই বরং শোনাই। এই গানটি অনেকটাই পরিচিত গান, শুভমিতা দীর গাওয়া, উদয় বন্দ্যোপাধ্যায়ের সুর কথায়, অসাধারণ একটি গান। যদি বন্ধু হও যদি বাড়াও হাত, যেন থামবে চোর মুছে যাবে রাত, হাসি মুখ তোলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত, যদি বন্ধু হও সবার রঙে মিশলে রং, সুরে মিললে সুর হবে পুরনো যত দ্বিধা বন্ধুর, সবার রঙে মিশলে রং সুরে মিললে সুর হবে পুরনো যত দ্বিধা বন্ধুর, যদি ভাব করে নাও দুঃখ সুখ বোঝো তোমার আমার নেই তফাত, যদি ভাগ করে নাও দুঃখ সুখ বোঝো তোমার আমার নেই তফাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত, যদি বন্ধু কেন বন্ধ ঘরে অন্ধকার, সব জানলা খুলে আলো আসতে দাও, খোলা হাওয়া শুক শত ফুটুক ছুটুক পাল তোলে স্বপ্নরা, ফুরিয়ে যাবে সব যখন যাবে জীবন, কেন নিজের
জীবন কেন নিজের টুকু নিয়ে ফুলছে মন, যদি সবার ছাদ হয় এক আকাশ, সব দেয়াল গুলো ভেঙে যায় হঠাৎ, যদি সবার ছাদ হয় এক আকাশ, সব দেয়াল গুলো ভেঙে যায় হঠাৎ, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত, যদি বন্ধ হও যদি বাড়াও হাত যেন থামবে ঝড়, মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত, যদি বন্ধ হও। আমরা অনুষ্ঠানের, আমি জানি না শুভদীপ কতক্ষণের জন্য অনুষ্ঠানের পরিকল্পনা, আমি 1 ঘন্টার জন্যই মোটামুটি রেখেছি শুভজিৎ দা। আমি এবারে প্রথমেই চলে যাই একটু এরিনার কাছে। এরিনা, তুই, আমি যেহেতু জানি এবং আমি তার আগে এরিনার কাছে যাওয়ার আগে একবার সবার সামনে বলে নিতে চাই, যেহেতু এই মুহূর্তে অনুষ্ঠানটা অনেকেই দেখছে, যারা আজকে এই অনুষ্ঠানে রয়েছে তাদের প্রত্যেকের কাছে কিন্তু আমি খুব কৃতজ্ঞ। এই কারণে, এই যে আমার একটা 15 বছরের জার্নি, অনেকেই জানেন বা তোরাও অনেকে জানিস, এবছর শ্রুতিবৃত্তর 15 বছর। এই 15 বছরে কিন্তু এই মানুষগুলোর সাহচর্য আমাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করেছে। আমার মনে পড়ে 2012-13 কিছু হবে, আমরা একটা ঝাড়খণ্ড ট্যুর করেছিলাম এরিনা, এবং অনেক সমস্যার মধ্যে ট্যুরটা করেছিলাম আমরা, রাঁচি, বার্নপুর, অনেকগুলো জায়গায় গিয়েছিলাম, ঘাটশিলা, রাঁচি, তারপরে এই 3-4 জায়গা মিলিয়ে আমাদের প্রোগ্রাম ছিল। আমার সব অল্প অল্প মনে আছে, আর সবটা পুরোটা মনে নেই। তো সেই সময় আমার এটাই মনে আছে যে কত রকম সমস্যা, আমাদের একটা ভিলেজ রিসর্টে থাকতে দিয়েছে প্রথমে, খাওয়া দাওয়ার কিছু সমস্যা হচ্ছে, যেখানে যাচ্ছি সেখানে হয়তো ঠিক সেট আপ ঠিক নেই, তো নানা রকমের সমস্যা ছিল আমাদের পুরো ট্যুরটার মধ্যে। কিন্তু সব মিলিয়ে প্রবুদ্ধতা ছিলেন আমাদের সাথে, দেবাদৃত ছিল, এরিনা ছিল, বা আরো ডান্স টিম ছিল, সুবিকাশের ডান্স টিম ছিল, কিন্তু আমরা যে কি আনন্দ করেছিলাম আমার মনে হয় সেটা কিন্তু এরিনাও নিশ্চয়ই ভুলতে পারে, তুই কি বলিস? তো এটাই আমার বক্তব্য যে গান বাজনাটা এমন একটা জিনিস, তখন কিন্তু ছোটখাটো সমস্যাগুলো সমস্যা থাকে না, তখন এই সবাই মিলে কিছু করার আনন্দটাই আমাদের মনকে ভরিয়ে তোলে একেবারে একসাথে। তো গান পুরো বিষয়টা যাত্রাপথের আনন্দ, সরি আমি একদম সরি, সবাই মিলে একসাথে আমরা কিন্তু বাকি সব অসুবিধাগুলোকে উড়িয়ে দিয়েছিলাম। জাস্ট মানে আমার এখনো মনে আছে, মাসটা ছিল সম্ভবত জানুয়ারি, প্রচন্ড ঠান্ডা ছিল আর প্রচন্ড কুয়াশা ছিল, আর রাতে আমাদের যে বাসটা দেওয়া হয়েছিল সেটা কোনো ফগ লাইট ছিল না, সেটা একটা সাংঘাতিক মানে বাস রীতিমতো, এবং লড়াই মাঝরাতে জঙ্গলের মধ্যে দিয়ে বাস যাচ্ছে। আমার এখনো মনে আছে, আমি যা সবার সাথে শেয়ার করি, এটাও গানের হয়তো একটা পার্ট, জঙ্গলের মধ্যে দিয়ে বাস যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি, আমি দেখেছিলাম যে একটা গাছের নিচে একটা লোক গুটি শুটি মেরে একটা বন্দুক নিয়ে বসে আছে, তারা মাওবাদী কি বাদী আমরা জানি না, কিন্তু জঙ্গলের মধ্যে ওই দৃশ্যটা আমরা দেখেছিলাম একদম একেবারে। আমরা অদ্ভুত একটা অভিজ্ঞতার কথা শুনলাম আরেকবার সবার পক্ষ থেকে, টিআরএস এর পক্ষ থেকে, শ্রুতিবৃত্তকে 15 বছরের এই একটা জার্নির জন্য অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে আলাপটা আকস্মিকই হবে, তার কারণ হচ্ছে কিভাবে হয়েছিল আমার এতদিন বাদে আর মনে নেই, আমারও মনে নেই, আমি খুব একটা গুরুত্ব দিইনি, কি তারপরে দেখলাম যে আমি গুরুত্ব না দিলে আমাকে গুরুত্ব দিতে শুরু করেছে, যার জন্য আমি আর সেই বৃত্ত থেকে বেরোতে পারলাম। অপপ্রাপ্তি একটু উন্নাসিক ছিলাম, সেই জন্য কে ফোন করেছে আমাকে, আমি একে একদম গুরুত্ব দেবো না, কিন্তু এটা সত্যিকার একটা ভীষণ ভালো গুণ, ও ভীষণ মানে গুরুত্ব দিতে জানে মানুষকে। সেটা আমি আরেকটা প্রোগ্রামে জিজ্ঞাসা করেছিলাম যে
অনেক আর্টিস্টদের যে ও কি খুব নাছোড়বান্দা টাইপের, তারা হেসে বলেছিলেন না অতটা ওরম ভাবে না বললে ওকে না করা যায় না। ঠিক আছে, আমি আবার আমাদের কক্ষপথে ফিরে আসছি, কারণ এক ঘন্টা প্রোগ্রাম রেখেছে। শুভদীপকেই বলবো যে বাকি অংশটুকু একটু পরিচালনা করার ক্ষেত্রে আমি এরিনার কাছেই যাব, ওর কাছ থেকে এবারের পরিবেশনাটা শুনবো, ও আমাদের এবারে কি শোনায়। আমরা 2020 এইভাবেই মানে দিনগুলো কাটিয়েছি, কিন্তু মহান সঙ্গীত শিল্পী আমাদের বাংলার অত্যন্ত গুণী একজন মানুষ, তার জন্মদিন ছিল, মানে তার জন্ম শতবর্ষ আমরা কাটিয়েছি 2020। আমি খুব একটা আমি নিয়মিত সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করেছি নিজেকে মানে আপডেটেড রাখার, আমি চেষ্টা করেছি যা অনুষ্ঠান হয়েছে সেগুলোর দেখার শোনার, কিন্তু আমি এই মানুষটার এই শতবর্ষের উদযাপন খুব একটা আমি দেখতে পাইনি 2020-তে, কিন্তু তার গান আমাদের কাছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং অসম্ভব সুন্দর সুন্দর গান আছে তার। এই বর্ষিয়ান শিল্পীর একটি গান আমি তাহলে একটু গাই, কথা প্রণব রায়, সুর কমল দাশগুপ্ত এবং শিল্পী যুথিকা রায়। এমনি বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, সব হাতে ছিল অলসবিন, মনে কি পড়ে প্রিয়। এমনি বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, অবহাতে ছিল অলসবিন, মনে কি পড়ে প্রিয়। আমি শুধানো তোমায় বলো দেখি, কোনো দিন মোরে ভুলে দেখি, শুধানো তোমায় বলো দেখি, কোনো দিন মোরে ভুলিবে কি, আঁখি পাতে বাড়ি দুলিবে কি, আমার তরে প্রিয়। এমনি বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলসবিন, মনে কি পড়ে প্রিয়। মোর হাত খানি ধরে কহিলে হায়, মন দিয়ে মন ভোলা কি যায়, কাঁদিবে আকাশ মোর ব্যথায়, বাদল ঝরে প্রিয়, হায় তুমি নাই বলে মোর সাথে, তাই কি বিরহ বর্ষাতে, তুমি নাই বলে মোর সাথে, তাই কি বিরহ বর্ষাতে, এতবারই ধারা আজ রাতে অঝরে ঝরে প্রিয়। এমনি বর্ষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল তব হাতে ছিল অলসবিন, মনে কি পড়ে প্রিয়। হঠাৎ করে সঙ্গীত নিয়ে আমরা বলছি,
আমার হঠাৎ করে এই গানটা শুনে যুতিকা রায়ের বাড়ি দখল করে নিচ্ছিল নর্থ ক্যালকাটায় টপ স্কুলের কাছে, এবং তারপরে এত লেখালেখি হলো সে বাড়ি দখল করতে পারলো না প্রমোটার আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য, সেই বিস্মিত জিনিসটা আবার মনে এলো। হ্যাঁ সুদীপ বলো। এরিনা কিছু বলছিল, এরিনা তুই বল। আমার আমার এই গানটা আমার স্মৃতির সাথে ভীষণ রকম জড়িয়ে, মানে যুথিকা রায় আমার দিদার সময়কার শিল্পী, আর আমার দিদা আমাদের ঘুম পাড়াতেন এই গান গেয়ে। ওনার বিভিন্ন গান আমি কিন্তু দিদার মুখেই প্রথম শুনেছি, ফলে ওটার সঙ্গে না কিরম একটা যেন নারীর টান একদম গানগুলোর সাথে। একদমই তাই। আর গানগুলোর মধ্যে এত একটা মন কেমন করা ব্যাপার আছে না, কোনো বাহুল্য নেই, কোনো আড়ম্বর নেই, কোনো মানে কি বলবো, একদম সহজ সরল অনাড়ম্বর, যেন পল্লী গায়ের বধূটি, এরকম একটা আবেদন আছে গানগুলোর মধ্যে, সেটাই খুব মন ছুঁয়ে যায়। আমি বিভবেন্দুর কাছেও যাব। বিভবেন্দু, তুমি একটি বিশেষ সাংগীতিক ধারার পরম্পরা বহন করছো তোমার পারিবারিক সূত্রে, সেই গানের কথাটা যদি তুমি কিছু বলো, কারণ সঙ্গীত দিবসে কিন্তু এটাও আমাদেরকে, বিশেষ করে আমরা যারা গান বাজনার সাথে প্রত্যক্ষ ভাবে যুক্ত, যে যে গানগুলো হারিয়ে যাচ্ছে, আমাদের যে ঐতিহ্য রয়েছে, যে গানগুলোর সাথে জড়িয়ে রয়েছে আমাদের ঐতিহ্য, যে গানগুলো সেইভাবে আর হয়তো এখন পরিবেশিত হয় না, সেই গানগুলোকেও কিন্তু কোথাও গিয়ে আমাদেরকে নিয়ে আসতে হবে মানুষের সামনে, বা সেগুলোকেও যেন প্রপার আর্কাইভ আকারে আমরা কোথাও রাখতে পারি, সেই গানগুলো সম্পর্কেও যেন আগামী প্রজন্ম ওয়াকিবহাল হতে পারে, সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে, বা সেই দায়িত্ব আমাদের নিতে হবে। বিভবেন্দু তুমি বলো। আসলে এই বিষয় হচ্ছে বাংলা মৌলিক গান বা মৌলিক বাংলা গান, আধুনিক বাংলা গান যাই বলি না কেন, বেসিক বাংলা গান এবং ছায়াছবির গান পরবর্তী সময়ে, তো এর যে যেভাবে পথ চলা, এই যে জার্নিটা, তার পেছনে কিন্তু বিভিন্ন ধারার বাংলা গানের তো একটা অসাধারণ কন্ট্রিবিউশন রয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ হবে। এবং সেখানে স্বাভাবিকভাবেই আমরা যদি বাংলার গানের দিকে একটু ইতিহাস একটু ফিরে দেখি, সেক্ষেত্রে কিন্তু সেই একদম যদি চর্যাপদের যুগ থেকেই যদি দেখি আর কি, ধীরে যেভাবে গান এসেছে বাংলার জীবনে, মানে তাতে কিন্তু একই সঙ্গে পালা গান বলো, কীর্তন বলো, রামায়ণী পালা গান বলো, এই বিভিন্ন ধরনের গানের কিন্তু প্রভাব কিন্তু অবশ্যই রয়েছে পরবর্তী সময়ে, যেরকম আমরা একটা পরিচালিত রূপ দেখি বাংলা গানের। তো এক্ষেত্রে আরো আর বিভিন্ন ধারার গানের অবশ্যই প্রভাব রয়েছে, আগড়াই গান রয়েছে, বাউল তো অবশ্যই রয়েছে। তো তুমি যেহেতু আমার পারিবারিক বিষয়টির কথা বললে, তো যেহেতু আমার মাতামহ বিশ্বনাথ গঙ্গোপাধ্যায় গীতিসুধাকর, উনি রামায়ণ পালা গান এবং কীর্তনের একজন অন্যতম প্রধা ব্যক্তিত্ব ছিলেন, এবং একই সঙ্গে আমার মানে মামার বাড়িতে প্রায় 8 পুরুষ ধরে, মানে ফর 8 জেনারেশন, তো এই বিষয়টি চলে আসছে, বা বাংলা রামায়ণী পালা গান বা এবং কীর্তন গান, হ্যাঁ তার যেটা প্যাটার্ন বা ফর্ম, সেটা আমি অবশ্যই খুব ছোট থেকেই তার সঙ্গে মানে সেটাতে এক্সপোজড হয়েছিলাম, যুক্ত। হ্যাঁ হ্যাঁ, যে কারণে মানে খুব সহজেই অনায়াসে আমার জীবনে চলে এসে ছোট থেকেই সেরকম শুনেছি। তো তার মধ্যে একটা অদ্ভুত বিষয় ছিল যেভাবে একটা বন্দনা অংশ হচ্ছে, এবং সেখানে কিন্তু বিভিন্ন মার্গ সঙ্গীত, তার যে গঠন যেটা, অর্থাৎ একদম ক্লাসিক্যাল মিউজিক্যাল ফরম্যাটের বিভিন্ন রকম রাগ রাগিনী সেখানে আসছে, এবং সেই রাগ রাগিনীর ওপরে বন্দনা অংশ হচ্ছে, তারপরে পুরো একটা কাহিনীকে পুরো গানের মধ্য দিয়ে লিরিক্যালি সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে। তো এই বিষয়গুলো তো অবশ্যই মানে খুব ছোট থেকেই শুনেছি, এবং তার মধ্যে অদ্ভুতভাবে পল্লী গানও এসেছে, মানে ভাটিয়ালি বলো। হ্যাঁ, তাহলে এই গানের মধ্যে কি বিভিন্ন ধরনের গানের একটা সংমিশ্রণও ঘটেছে তাহলে? অবশ্যই 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 সেখানে রয়েছে, মানে সেখানে শুধুমাত্র যে পয়ার ত্রিপদী বা এরকম যে শুধুমাত্র সেই পূর্ণ বাংলার যে ছন্দ এবং যেভাবে টেনে টেনে শুরু করে গাওয়া হয়, শুধুমাত্র সেটা কিন্তু ছিল না, সেটা তো এক সময় ছিল, কিন্তু পরবর্তী সময়ে তার মধ্যে আরো বিভিন্ন ধারার গানের একটা মিশ্রণ ঘটেছে, এবং তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হয়েছে সেটা তো অবশ্যই হচ্ছে মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। এবং সেখানে তার বিভিন্ন রকম রাগ রাগিনী, এবং একই সঙ্গে সঙ্গে ভাটিয়ালি বলো, বাউল বলো, এর একটা অদ্ভুত সুন্দর একটা অ্যামালগামেশন হয়েছে। তো যাই হোক, ধরে কিন্তু যদি দেখো আমরা যদি বাংলা আধুনিক গানের দিকেও তাকাই, এবং সেখানেও কিন্তু একই ভাবে আকড়াই গান, টপ্পা, বাউল, কীর্তন এবং অবশ্যই পঞ্চকবির গান, সব কিন্তু একসঙ্গে এসে একটা যে নদীতে মিশে আলটিমেটলি একটা বড় মানে নদী তৈরি করেছে, সেটা হচ্ছে বাংলা গান।
হ্যাঁ, তো আজকে যেহেতু আমরা আন্তর্জাতিক মানে সঙ্গীত দিবস বা বিশ্ব সঙ্গীত দিবস, সঙ্গীতের কথা বলছি, আমাদের বাংলা গানও কিন্তু সেই একইভাবে আন্তর্জাতিক এই কারণেই, কারণ তার মধ্যে কিন্তু নিশ্চয়ই বিভিন্ন ধারার গান এসে মিশেছে। সেটা তুমি ওয়েস্টার্ন একেবারে ইনফ্লুয়েন্সও বলতে পারো, সেটা মানে আমরা ওয়েস্টার্নের কর্ড প্রোগ্রেশন নিচ্ছি, আবার ভারতীয় সঙ্গীতের প্রবন্ধ গানকে নিচ্ছি একই সঙ্গে, একদম মানে যেভাবে একদম যে গানের প্যাটার্নটা যেটা যেভাবে, বা রবীন্দ্রনাথ ধ্রুপদ একেবারে কে নিচ্ছেন যে চারটে তুকের গান যেভাবে, তাই না, একদম স্থায়ী অন্তরা সঞ্চারী আবহ, একদম এই প্যাটার্ন, তো এইভাবেই একদম। গানের মধ্যে অদ্ভুত সুন্দর একটা মেলবন্ধন ঘটেছে। তো যাই হোক, তো তুমি আজকে যেহেতু তুমি সঙ্গীত এখন কি বলছো, শোনাবে? হ্যাঁ, আমি এখন যেহেতু তুমি বললে পারিবারিক বিষয়টি, আমি একটা পরিবারের একটি গান শোনাচ্ছি। এই গানটির হুম হুম মধ্যে অদ্ভুত প্লিজ। ভাটিয়ালি গানের প্রভাব রয়েছে, এবং হুম হুম কিন্তু কথাগুলি দেখো আমাদের মনের কথা, হুম মানে হুম আমরা হুম হুম যেভাবে মন ঠিক না থাকলে কিছুই হয় না, এতক্ষণ তো আমরা সেই কথাই বলছিলাম, তথাগত ভাই হুম হুম বলছিলেন বা হুম হুম শিষপিয়া বলছিল, সকলেই হুম হুম বলছিলেন, মন আমাদের যদি না ঠিক থাকে আমরা কিছুই করতে পারি না। হুম হুম সেই গানটা আমি চেষ্টা করছি। আমি আর কে চিনব কেমন করে, আপন মনকে চিনলাম না আমি, আর কে চিনব কেমন করে, আপন মনকে চিনলাম না, সারা জনম করলাম সঙ্গরে, মনের আদি অন্ত পেলাম না আপন মনকে চিনলাম না আমি, আর কে চিনব কেমন করে, আপন মনকে চিনলাম না। কখনো মন হয় গো ত্যাগী, আবার কখনো পরম যোগী রে, কখনো মন হয় গো ত্যাগী, ভোলা মন মন, কখনো মন হয় গো ত্যাগী, আবার কখনো পরম যোগী রে, কখনো মন কখনো মন বিষয় ভোগী বিবেক বাঁধন মানে না আপন মনকে চিনলাম না আমি, আর কে চিনব কেমন করে, আপন মনকে চিনলাম না। কখন মন রায়ান্তরে, আবার কখন মন রায় বাহিরে, কখন মন রায়ান্তরে, আবার কখন মন রায় বাহিরে, ওরে কখন আমার
আমার করে কখনো আমার আমার করে নিত্যানিত্য মনে না আপন মনকে চিনলাম আমি করকে চিনব কেমন করে আপন মনকে চিনলাম সারা জন করলাম সম্বরে মনিরাদি অন্ত পেলাম না আপন মনকে চিনলাম না আমি পরকে চিনব কেমন করে আপন মনকে চিনলাম না বা অসম্ভব সুন্দর একটা গান, কি দরদ কি আবেগ, সত্যি তাই। শিশপিয়ার কাছে যাই, শিশপিয়া এই শেষ বেলায় আমাদের কি গান শোনাবে, তারপর চিরন্তনের গান দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। শিশপিয়া মানে আনমিউট করতে হবে, মিউট করা রয়েছে, সাউন্ড আসছে না। হ্যাঁ সরি, না তথাগত নামটা বললে না, তথাগতর গান বাকি আছে। হ্যাঁ তথাগত কোনো ভাবে হয়তো ডিসকানেক্ট হয়েছে অন্য ভাষার গানও আমার মনে হয় অন্তত একটা কি দুটো হওয়া উচিত। আমি একটু হিন্দি গানে বরং যাই, দুটোই হবে কারণ তারপরে চিরন্ত তো হিন্দি গাইবে। বা ভালো হয়েছে, তাহলে আমি শুরুয়াত করে দিলাম। আর হিন্দি মানেই কিছু মানুষের নাম অবশ্যই, মানে সেসব লেজেন্ডস যারা আছেন তাদের নাম তো মনে পড়ে। আর ডি বর্মনজির কম্পোজিশনে লতাজির গাওয়া একটি অসাধারণ গান, এবং গানটি ভীষণভাবে বৃষ্টির গান। তো সব মিলিয়ে একটু চেষ্টা করছি, বেশ সমস্যার গান, শক্ত গান, আমি আমার মতো করে চেষ্টা করছি। সাবন কে ছোলে পরে সাবন কে ছোলে পরে তুম চলে আও তুম চলে আও তুম চলে আও তুম চলে আও আঁচল ন ছোড়ে মেরা পাগল হুই হে পবন আঁচল ন ছোড়ে মেরা পাগল হুই হে পবন আব ক্যা করো মে যতন ধর কে জিয়া জেসে পঞ্ছী উড়ে হাসাবন কে ছোলে পরে তুম চলে আও
तुम चले आओ, दिल ने पुकारा तुम्हें, यादों के परदेश से आ, दिल ने पुकारा तुम्हें, यादों के परदेश से आती है जो देश से, हम उस डगर पे है कब से खड़े, हाँ सावन के झूले परे, तुम चले आओ, तुम चले आओ। আজকে দেখতে দেখতে 1 ঘন্টা আমরা পেরিয়ে গিয়েছি, আসলে কখন যে সময় চলে যায় গানের মধ্যে দিয়ে কথার মধ্যে দিয়ে সেটা আলাদা করে বোঝা যায় না। একটা কথাই বলবো, এই গান এই কবিতা চিরদিন আমাদের বাঁচিয়ে রাখুক, আমরা সবাই যেন সমস্ত ক্ষুদ্রতাকে অতিক্রম করে সবাইকে সাথে নিয়ে চলতে পারি এই গানের মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে, সৃজনের মধ্যে দিয়ে। রবীন্দ্রনাথের কথায়, আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। এই প্রত্যয় আজকে বিশ্ব সঙ্গীত দিবসে আমাদের প্রত্যেককে উজ্জীবিত করুক। শেষ করব আজকের এই অনুষ্ঠান চিরন্তনের গানের পথে দিয়ে। চিরন্তন, আমি গানে যাওয়ার আগে জাস্ট একটা কথা বলবো, যে প্রথম কথা খুব ভালো লাগলো, একটি এই দিনটা আমার কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। এত সুন্দর সুন্দর গান শুনলাম 1 ঘন্টা ধরে, এবং সব গুণী শিল্পীদের মাঝে নিজেকে পেয়ে খুব ভালো লাগছে, সবাই আমার খুব প্রিয়। তো সেই জায়গা থেকে একটা কথা আমি বলবো সবার কাছে, এখন হয়তো অনেকে দেখছেন অনুষ্ঠান, যে আমি মানে আমার 2008 সারেগামাপা থেকে, আমার বিশ্বসেরা সারেগামাপা থেকে আমার জার্নি শুরু হয় গানের। কিন্তু তারপর থেকে 2015 অনওয়ার্ডস আমি মিউজিক ডিরেকশনের কাজ শুরু করি। তো প্রায় এখন অব্দি 10টা ছবির বাংলা বাংলা প্রায় 10-12টা ছবির মিউজিক কম্পোজিশন ডিরেকশনের কাজ হয়েছে। কিন্তু গত 1 বছর আমার কাছে অত্যন্ত স্পেশাল ছিল, মানে গত 1 বছর বলতে আমি লাস্ট মে মাস থেকে যে জার্নিটা শুভদীপের সাথে শুরু করেছি, আমি আমি খুব মিউজিকটা, আমার টোটাল মিউজিকটাই খুব ফিল্ম ওরিয়েন্টেড ছিল এবং সেভাবেই করতাম। তো ও আমার হাত ধরে প্রায় আমাকে এগেইন ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে নিয়ে আসে, এবং প্রতিটি গান যেটা আমার আর শুভদীপের লাস্ট 1 বছরে প্রায় 14টি নতুন গান হয়েছে, এবং প্রতিটি গান শুভদীপের লেখা, আমার সুর এবং অ্যারেঞ্জমেন্ট। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, শুভদীপ দারুণ ভাবে কিছু গান লিখেছে, যেগুলো আমাকে, কারণ ম্যাক্সিমাম গানেরই কথা আগে লেখা হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কথাটাই আমাকে সুরটা সেরকম করতে চালনা করেছে আর কি, এবং অত্যন্ত ভালো লেখে। আমি সকলকে এটা বলতে চাই যে অত্যন্ত গুণী একজন বাচিক শিল্পী তো বটেই, তার সাথে ও খুব ভালো লেখে, এবং তার ওর লেখা আমি একটা গান 2 লাইনাকে গাইবো, তারপরে আমি হিন্দি গানটা যাব। কারণ হচ্ছে যে আমার কাছে এই বন্ধুত্বটা খুব একটা স্পেশাল জায়গা, বিকজ যেখানে বন্ধুত্বের বাইরেও আমরা সত্যি ফিল করি যে একে অপরের পাশে আমরা কিভাবে থাকতে পারি অ্যাট দ্য টাইম অফ লকডাউন, বাট সত্যি তুই ভালো আছিস কিনা, বা কেমন চলছে, বা একে অপরের পাশে থাকা, এই ব্যাপারটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখনকার দিনে, খোঁজ খবর নেওয়া। এবং কাজ তো আমরা অসংখ্য একসাথে করেছি এবং ভবিষ্যতেও করব। তো এই গানটার কথা বলি জাস্ট 2 লাইন, যে আমরা সব বন্ধু বান্ধবরা মিলে গেছিলাম কোলাঘাটের আইটিসিতে। তো সেখানে রূপনারায়ণ মানে নদীর ধারে বসে শুভদীপ এই গানটি লেখে, তো এই গানটি আমি তারপর ইনস্ট্যান্ট ও লিখি এবং আমি ইনস্ট্যান্ট সুর করি। তো করার পর আমরা গানটাতে, এবার গানটা কিরকম দাঁড়িয়েছি আপনারা বলবেন, তো জাস্ট 2 লাইন গাইছি, তারপর আমি হিন্দি গানটা যাবো, সবই ছোট ছোট করে গাইছি। রূপনারায়ণ তীরের ধারে শুভদীপ এটা লিখে ফেললো 10 মিনিটে, তারপরে আমাদের সুর হলো এবং গানটি তৈরি হলো, 10 মিনিটেই সুর হয়ে গেল। নদী তো সেই একই আছে, বদলে গেছে জল, নদী তো সেই একই আছে, বদলে গেছে জল, মাঝখানে তার ঢেউ নেই আর নীরব কোলাহল,
মাঝখানে তার ঢেউ নেই আর, নীরব কোলাহল নদী তো সেই একই আছে, বদলে গেছে জল নদী তো সেই একই আছে, বদলে গেছে জল। কোলাহলের তীরে যখন আছড়ে পড়ে ঢেউ, মাটির বুকের গহন কথা শুনবে অন্য কেউ। কোলাহলের তীরে যখন আছড়ে পড়ে ঢেউ, মাটির বুকের গহন কথা শুনবে অন্য কেউ। সেই সুরে যে মন মজালো সেজন বোঝে ছল, সেই সুরে যে মন মজালো সেজন বোঝে ছল। নদী তো সেই একই আছে, বদলে গেছে জল, নদী তো সেই একই আছে, বদলে গেছে জল। এই গানটি আমার অপূর্ব, খুব ভালো, অসম্ভব ভালো। থ্যাংক ইউ বিভাবে, সুর তেমন ভালো, যেমন ভালো সুর তেমন সুন্দর লেখা, এবং পুরোটাই, পুরো ক্রেডিটটাই ভাবো আমি শুভদীপকে, কারণ ও হট করে লেখাতে আমরা লাঞ্চ করতে করতে, মানে এখনো মনে পড়ে আমরা লাঞ্চ করছি এবং বড্ড করতে করতে গাদা, বড্ড ভালো লেখা, বড্ড ভালো লেখা, ভীষণ সুন্দর। যাই হোক, আমরা এবার শেষ সময় একদম পৌঁছে গেছি চিরন্তনের গান দিয়ে। ঝুম 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 বাদর বাগর যে না, ঝুম 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 বাদর বাগর যে না, পিয়া বিল কছুন সুহাবে উমর ঘুমর বরসন লাগে, গরজে 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 ঝুম ঝুম বাদর বাগর যে না, ঝুম 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 বাদর বাগর যে না। বরখা ঋত কাহে শোর মচায়ে, কাহে ইয়ে মুঝ পে ইউ জল বরসায়ে, আ বরখা ঋত কাহে শোর মচায়ে, কাহে ইয়ে মুঝ পে ইউ জল বরসায়ে, দূর নহীঁ মেরে পাস নহীঁ বো কোই উসে সমঝায়ে, কোই উসে সমঝায়ে না, ঝুম 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 বাদর বাগর যে না, ঝুম 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 বাদর বাগর যে না, পিয়া বিন কছু না সুহাবে উমর ঘুমর বরসন লাগে, গরজে 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 না, না না। আমি সবাইকে বলে রাখি এই গানটার সাথে রবীন্দ্রনাথের একটি কবিতার সাথে এই গানটাকে কম্পাইল করে একটা নতুন প্রেজেন্টেশন আমরা আনছি খুব তাড়াতাড়ি, হয়তো জুলাই মাসেই আমরা লঞ্চ করতে পারবো। তো আমরা একদম শেষে পৌঁছে গেছি, আমার মনে হয় আমাদের বাকি দুজন শিল্পীরও লাইনটা কোনো ভাবে ডিসকানেক্ট হয়েছে, শিশপিয়া এবং এরিনা তথাগত নির্দেশ, হ্যাঁ তথাগত জানিয়ে গেছে, জানিয়ে গিয়েছে, হ্যাঁ ওদেরও কোনো কারণে হয়তো ডিসকানেক্ট হয়েছে। যাই হোক, তাহলে অনুষ্ঠানটা শেষ করতে পারি নাকি? তবে আজকে আমরা অনুষ্ঠানটা শেষ করব, এবারে একটাই জাস্ট কথা বলবো, পিআরএসআই এবং শ্রুতিবৃত্ত মিলিত উদ্যোগে যে এত সুন্দর একটি অনুষ্ঠান হলো, এর জন্য অবশ্যই দাদাকে এবং শুভদীপ তোমাকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। পাচ্ছেন এখন, হ্যাঁ চিরন্তনকে বলি, শুভদীপকেই পুরো কৃতিত্বটা দিচ্ছি, কারণ শুভদীপই আমাদের ঘুম ভাঙিয়েছে, এর আগেও জোর করে দুবার প্রোগ্রামে এনেছে, আর ও জানে যে ও বললে সেটা না হবে না, কারণ
তার মান এত উন্নত ধরনের থাকে। এবং আমি শুভদীপের সঙ্গে একই সঙ্গে বলছি যে পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়া এবং শ্রুতিবৃত্তর যে যৌথ প্রয়াসে আজকে সন্ধ্যা প্রেজেন্ট করা হলো, আমাদের সঙ্গে ছিলেন এরিনা মুখার্জি, দীপবিন্দু ভট্টাচার্য, চিরন্তন ব্যানার্জি, শিষপ্রিয়া ব্যানার্জি, শুভদীপ চক্রবর্তী এবং তথাগত সেনগুপ্ত, প্রত্যেকে এই মূল্যবান সময়। এবং আমি জানি আজকে আপনারা আরো বিভিন্ন প্রোগ্রামে একটু পরেই আপনারা যাবেন, আবার ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের দেখা হবে ভার্চুয়াল মঞ্চে। এবং পৃথিবীটা যেন আস্তে আস্তে বেদনার থেকে আনন্দের দিকে চলে যায়। শুভজিৎ দিদি যদি কিছু বলে শুভরাত্রি বলে অনুষ্ঠান শেষ। একেবারেই তাই, সৌম্যদা যা বললো সে কথাই আমি সবাইকে বলছি, সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আবার আমাদের দেখা হবে, এই আশাই যেন আমাদের সামনের দিকে এগিয়ে যেতে ভরসা যোগায়। নমস্কার, নমস্কার, শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।